আমি যেটা মাদ্রাসার ছাত্রদেরকে অনেকদিন বলি যে ভাই আপনারা তো অন্য জগতের মানুষ না, যে দেশে কি হচ্ছে, দেশ কিভাবে চলছে সেটা নিয়ে আপনাদের ভাবনা থাকবে না। মাদ্রাসার ছাত্ররা কথা বলতে পারবে না, রাস্তায় নামতে পারবে না, মসজিদের ইমামের পিছনে রাষ্ট্রপতি দাঁড়ায় নামাজ পড়বে, মন্ত্রীদের নামাজ পড়বে, ইমাম সাহেবকে কোন সমাজ সেমিনারে মতামত দেওয়ার ওইখানে থাকবে। ইমাম সাহেবের অত্যন্ত নেতা, ইমামের নেতৃত্বে তো সমাজ পরিচালিত হওয়া দরকার। সেইভাবে সর্ব স্তরের নলেজ সম্পন্ন ইমাম জ্ঞানী করে মানুষ আমাদের তৈরি করতে হবে। আজকে এই দেশে আপনারা অনেকে জানেন, আমরা প্রায় 92% মতো মুসলিম। ইসলামী সভ্যতা সংস্কৃতির চাল চিত্র কোথায় কতটুকু দেখেন? দেখেন না। বরঞ্চ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাঁটুর উপরে কাপড় পড়তে ভয় পায় যে তার জামাত শিবির বললে তার রক্তটা কেটে দেয়। জামাত শিবির যুদুর ভয়ে হাঁটুর উপরে কাপড় রাখতে পারত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি হলে থাকতে হলে মানে ছাত্রলীগের পায়াত না নিয়ে হলে থাকা যায় না, এরকম একটা অবস্থা। ছাত্রলীগের ওই তরিকায় যাওয়াই লাগবে। ফলে আমরা দেখেছি যেই ছেলেটা ভদ্রনম্র দাঁড়িয়ে আছে, কেউ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে ও দাঁড়িয়ে আছে, ও কি জঙ্গি জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে, ওকে জামাত ছেড়ে করে যে ছেলেরা তাবলিক করে বিশ্ববিদ্যালয়ে মসজিদে পড়ে মাসনা মাসের কত কত তাবলিক করে তার প্রতি বিশেষ নজর রাখা হয়। এটা তো আমাদের দেশের বাস্তবতা। সেই জায়গা থেকে আজকে বিশ্বের অবশ্যই ধন্যবাদ জানাই যে তিনি আলে ওলামাদের মধ্যে সম্মানিত ব্যক্তি। আজকে দেশের যে জাতীয় সংকট, সেই সংকটে তিনি একটি প্রস্তাব রেখেছেন। এর আগেও তার আরো একটি আলোচনা, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা, সেখানে অংশগ্রহণ করেছিলাম। তারা চোরার উদ্যানে মহাসমাবেশ থেকেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সরকার তো কারো কথা শুনছে না, কারো কথা শুনছে না, শুনবে না। লতিফ মাজুম স্যার একটা কথা বলেছে, সেই কথা কিন্তু বলতে চাই। আমরা শুনছি, জানি না তার বাস্তবতাকে আমি বলছি, আমরা শুনছি। আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় থাকে, ভারত বাংলাদেশ অভিন্ন চারটি স্বার্থে কাজ করবে। পররাষ্ট্র, নিরাপত্তা, বাণিজ্য সহ চারটি বিষয়ে কাজ করবে। অর্থাৎ আমরা কোন দেশের সাথে সম্পর্ক আমাদের কি থাকবে কি থাকবে না, আমাদের দেশের নিরাপত্তা কি থাকবে কি থাকবে না, সেটা ভারতের অমিত শাহ বিজেপি নির্ধারণ করে দেবে। শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা রাজনৈতিক মত পথের কারণে আমরা আলাদা আলাদা আছি। আমরা মনে করছি স্থায়ী বিএনপির চাপি হয়নি। এইটা যারা বলছেন তারা নিজের সাথে বেইমানি করছে। এই সরকার যখন 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে তখন আমরা প্রতিরোধ করতে পারিনি। 18 সালে একটা ডাকাতির নির্বাচন, প্রহসনের নির্বাচন করেছে। বিশ্বকে ধন্যবাদ জানাই সম্ভবত তারা এই গণভবনে চিজ কেক খাওয়ার সংগ্রামে চাইলে বিশ্ব আপনাদের চাঁদাই হবে। 18 সালে আজও আমি বলবো নত জন হয়ে শেখ হাসিনা তাকে নাই ঐক্যফ্রন্ট করেছিলেন, চিঠি দিয়ে শেখ হাসিনার কাছে গেছেন মিটিং করার জন্য। ভাড়াই দিয়েছে মূলক আঞ্চলিক ভাষা বলতে সুষ্ঠু নির্বাচনের কথা বলে কি মূলা ধরাই দিয়েছে। এর মধ্যে প্রকাশ্যে জাতির সামনে প্রতারণা করতে পারে সমস্ত রীতিনীতিকে বিধানগুলি দেখে যারা এইভাবে তাদের জুলুম কায়েম করতে পারে, প্রহসনে ভোট করতে পারে, তার সাথে আপনারা সংলাপ করে আলোচনা করে আপনারা সরকার পতন ঘটাবেন, আপনারা এই স্বপ্ন এখন দেখেন ইম্পসিবল। আমাদের তরুণ আমাদের রাশেদ ভাই বলেছেন যে হতে হারাম হতে হাসিনা এখন নাম, তবে হাসিনা না, হাসিনা না, সংলাপ ইন্দোর এই প্রোগ্রাম দিয়ে আপনার হবে না। কত 10-12 বছর ধরে বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক কথা বলতে বলতে প্রস্তাব দিতে দিতে এখন তারা ঘুমিয়ে গেছে, অনেকে মাটির নিচেও চলে গেছে। ব্যারিস্টার আমাদের প্রয়াত সদ্য রফিকুল ইসলাম দিয়া দেশের বিএনপির অনেক বেশ হয় খালেদা দিয়ে শেখ হাসিনা আইনজীবী ছিলেন, অনেক ফর্মুলার কথা বলেছে, কোনো ফর্মুলায় কাজ হয়নি। যদি আমরা বাধ্য না করতে পারি কাজ হবে না। আপনাদের কাছে এটুকু অনুরোধ করব, আপনার তো বয়স হয়েছে, আজকে আমাদের মতো যারা তরুণ তাদের জন্য আপনারা তাদের উত্তরসূরি হিসেবে, অভিভাবক হিসেবে কোন বাংলাদেশ রেখে যেতে চান? আজকে আমার দুটো বাচ্চা, আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বলতে চাই। যখন 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাকে পুলিশ তারপরে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, তখন
তার বয়স 2 বছর মত তখন পুলিশের সাথে ঘর চলছে দেখেছে আমার বাসায় দরজা ভেঙে যখন আবার আমাদের একজন ছাত্রের কাছে তুলে এসেছে সেই সময় আবার ইচ্ছা দেখেছে এটা একটা মেন্টাল ট্রমা হয়ে গেছে পুলিশ দেখলে ভয় পায় মানে কাচুমুচু করে ইয়াকে ধরে পুলিশ দেখলে বাচ্চা 4 বছর বাচ্চা সে ভয় পাচ্ছে এইভাবে আমি তো একা বিএনপি দেখেছেন খালি গায়ে একটা মানুষের তো সামাজিকতা আছে তারা ঘুমিয়েছিল বাচ্চা স্ত্রী সেখান থেকে দূরে গেছে বিএনপি নেতাদের বাসায় বোমা মারছে দুই দিন পরে আপনার বাসায় মারবে না আমার বাসায় মারবে না তার গ্যারান্টি আছে শেখ হাসিনার নামে স্লোগান না দিলে আমাদের বাসায় মারবে তবে অনুরোধ করবো এটা ঠিক মঞ্চবাহিতা করছে আমি মনে করি আজকে সময় এসেছে পীর সাহেব সহ ইসলামিক অঙ্গনের নেতাদেরও একটা ভূমিকা রাখা এই প্রধানমন্ত্রী তো এই আওয়ামী লীগ এই সরকার তো সংসদে পয়সা চেয়ে উল্লাস করেছে না ছাত্রা চত্বরে আলেমদের উপরে হাত তর্ক চালিয়ে বলেছিল তারা নাকি রং মেখে এসেছে এই পয়সা চেয়ে উল্লাস তো তারা করেছে আজকে দল পথ নির্বিশেষে আমরা যদি সবাই রাজপথের আন্দোলনে নামতে পারি রাজপথের আন্দোলন কেবলমাত্র